লাস্ট ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর কামব্যাক করার জন্য মরিয়া এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। তারা শুধুমাত্র প্রচুর রানই দেয়নি, এমনকি ব্যাটিংয়ে ফ্যাব দুপ্লেসি বাদে আর কেউই তেমনভাবে জ্বলে উঠতে পারেনি। আর আজকেও সিএসকের স্ট্র্যাটেজি পরিবর্তন হবে বলে মনে হয় না। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এক রোমাঞ্চকর জয় দিয়ে আইপিএল 2020 শুরু করেছে, যে ম্যাচটি সুপার ওভারেও গিয়েছিল। এই ম্যাচের নায়ক ছিলেন মার্ক স্টোইনিস। আর আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সিএসকে দিল্লি ম্যাচের প্রিভিউ, ওয়েদার রিপোর্ট, পিচ রিপোর্ট, সম্ভাব্য প্লেইং ইলেভেন, হেড টু হেড রেকর্ডস এবং লাইভ স্ট্রিমিং সম্পর্কে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি হয়ে থাকেন একজন ডাইহার্ড আইপিএল ফ্যান, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কথা বলা যাক ম্যাচ ডিটেলসের সম্পর্কে। তো আজকের এই রোমাঞ্চকর ম্যাচটি সিএসকে এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে রাত 7:30 থেকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। আজকের ওয়েদার রিপোর্টের কথা বললে আজ কিন্তু দুবাইয়ে প্রচণ্ড গরম থাকবে। যেখানে দিনের বেলায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তবে রাতের বেলায় তাপমাত্রা কমে 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে, যেটা প্লেয়ারদের জন্য একটা দারুণ সুখবর। আর আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সুতরাং সম্পূর্ণ ম্যাচ কিন্তু আমরা দেখতে পারবো। এরপর পিচ রিপোর্টের কথা বললে, এখনও পর্যন্ত আইপিএলে 3টি ম্যাচ কিন্তু হয়ে গেছে দুবাইয়ের এই স্টেডিয়ামে। আর এই মাঠের পিচ কিন্তু ব্যাটসম্যান এবং বোলার দুজনকেই সাহায্য করে। 160-এরও বেশি রান হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে। টসে জিতে অবশ্যই বোলিং নেওয়া উচিত মাঠে ডিউ ফ্যাক্টরের জন্য। এবার হেড টু হেড রেকর্ডের কথা বললে, এখনও পর্যন্ত আইপিএলে মোট 21 বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস, যার মধ্যে সিএসকে 15 বার এবং দিল্লি 6 বার জিতেছে। তো এখানেও কিন্তু হেড টু হেড রেকর্ডসে সিএসকেই এগিয়ে। তারপর প্লেইং ইলেভেনের কথা বললে, সিএসকের হয়ে ওপেনিং করবেন শেন ওয়াটসন এবং মুরলি বিজয়। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন ফ্যাব দুপ্লেসি, ঋতুরাজ না হলে অম্বাতি রায়ডু, এম এস ধোনি এবং স্যাম কারান। এরপর 7 নম্বরে কেদার যাদব, 8 নম্বরে রবীন্দ্র জাডেজা, 9 নম্বরে পীযূষ চাওলা, 10 নম্বরে দীপক চাহার এবং 11 নম্বরে লুঙ্গি অ্যাঙ্গিডি খেলবেন। এবার দিল্লির হয়ে ওপেনিং করবেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন সিমরন হেটমায়ার, শ্রেয়া সাইয়ার, ঋষভ পান্ত এবং মার্ক স্টোইনিস। তারপর 7 নম্বরে আকশার পাটেল, 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন না হলে অমিত মিশ্র, 9 নম্বরে কাগিসো রাবাডা, 10 নম্বরে অ্যান্ড্রিক নর্থজে এবং 11 নম্বরে মোহিত শর্মা খেলবেন। এরপর লাইভ স্ট্রিমিংয়ের কথা বললে, টিভিতে আপনারা এই ম্যাচটি স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে দেখতে পারবেন, আর মোবাইলে থপ টিভিতে ফ্রিতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আজকের ম্যাচের সমস্ত কিছু বিস্তারিতভাবে। আপনাদের মতে আজকের ম্যাচটি কোন টিম জিততে পারে, দিল্লি নাকি চেন্নাই, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।